জানে না, এই ভিডিওটি তাদের অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তাদের এই বছর নষ্ট না হয়। এবং যারা নতুন এসে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ঠিক আছে, আমি স্টার্ট করছি। দেখেন দেওয়া রয়েছে রি ওপেনিং অনলাইন পোর্টাল রেজিস্ট্রেশন ফর একাডেমিক সিজন 2022-23 টু অল ইউজি 2022 কোর্স। যারা 2022-23 সিজন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য আবার একটি, যারা রেজিস্ট্রেশন করেননি তারা অবশ্যই এই ডেটের মধ্যে রেজিস্ট্রেশন করে নেবেন, না হলে অথবা এরপরে আর ওপেন হবে না। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে আপনাদের করতে হবে এবং আপনাদের 200 টাকা এক্সট্রা ফি পেমেন্ট করতে হবে এই লেট ফির জন্য। আর অবশ্যই আপনাদের এই লিঙ্কে গিয়ে ফর্মটি সাবমিট করতে হবে যারা 2022-23 সিজন ছেন। ঠিক আছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য এই পোর্টালটি আবার ওপেন করা হয়েছে। আপনাদের কাল থেকে স্টার্ট হচ্ছে 2/2/23 এবং শেষ হচ্ছে 2/2/23, কালকেই শেষ হবে 11:59 মানে রাত্রি 59-এর মধ্যে। এবং কলেজ অ্যাপ্রুভাল করবে, কালকে আপনাদের জমা করতে হবে কলেজে গিয়ে 2/2/23 12:00 থেকে 3/2/2023 5টার মধ্যে কলেজে অবশ্যই ফর্মটি সাবমিট করতে হবে। যদি আপনারা সাবমিট না করেন তাহলে আপনাদের আর কোনো রকমভাবে পরীক্ষায় বসতে পারবেন না। তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে, তাহলে এইভাবে আমি আপনাদের নিত্য নতুন ইনফরমেশন দিতে থাকব। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের সর্বপ্রথম দেওয়া রয়েছে লিঙ্ক, আমি ভিডিওর নিচে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করবেন, সেখান থেকে রেজিস্ট্রেশন হবে। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম আপনাদের সর্বপ্রথম যেতে হবে ইউজিবি রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করলে আপনাদের সর্বপ্রথম যে পেজটি ওপেন হচ্ছে সেখানে যাবেন, এইখানে কলেজ চুজ করবেন, তারপরে বোর্ড দিয়ে এইচএসের রোল নাম্বার দিয়ে সাবমিট করবেন এবং যে যে স্টেপ আসবে সেগুলি ক্লিক করে আপনাদের সাবমিট করে নিতে হবে এবং এই হার্ড কপিটা অবশ্যই আপনাদের কলেজে জমা করতে হবে। তারিখটি আমি বলে দিলাম, আবার আরেকবার বলে দিচ্ছি, আপনাদের জমা দেওয়ার তারিখ হচ্ছে 2/2/23 12:00 থেকে 3/2/2023 মধ্যে অবশ্যই সাবমিট করতে হবে। যদি আপনারা সাবমিট না করেন তাহলে আপনাদের ফর্ম ক্যান্সেল হবে এবং আপনারা আর এই বছর পরীক্ষায় বসতে পারবেন না। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন।